আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখো। ওজন বৃদ্ধির জন্য বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করব, এবং এই জন্য সবচেয়ে বেস্ট যে মেডিসিনটা সহযোগিতা করে এই মোটিগার্ড আপনার ডম্পিউডন গ্রুপের স্কয়ার কোম্পানি মোটিগার্ড, এই মেডিসিনটা নিয়ে রিভিউ আলোচনা করবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্ব সহকারে ভিডিওটা হবে, আপনারা দেখতে থাকুন, অনেক বেশি উপকৃত হবে। আচ্ছা, ওজন বৃদ্ধি অনেকেরই প্রয়োজন, কারণ আমাদের অনেকেরই ওজন খুব কম। সুতরাং ওজন যদি কম হয়, এটা কিন্তু দেখতেও নিজেকে এতটা সুন্দর লাগে না বা এতটা আকর্ষণীয় লাগে না। পৃথিবীর প্রতিটা মানুষ চায় যে তাকে অনেক বেশি সুন্দর লাগুক। পৃথিবীর প্রতিটা মানুষ সুন্দরের পাগল। আপনি পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে সে সৌন্দর্য চায় না, সে চায় না তাকে খুব বেশি স্মার্ট দেখা যাক, খুব বেশি আকর্ষণীয় দেখা যাক, সেরকমটা কখনোই সবসময় চায় সে কখনোই চায় না তাকে অসুন্দর দেখা যায়। সুতরাং সেজন্য ওজন বৃদ্ধি কাদের জন্য প্রয়োজন? যাদের ওজন অনেক কম। সুতরাং যারা ওজন কমের সমস্যায় সাফার করতেছেন, আপনাদের জন্য আজকে খুব বেশি গুড নিউজ রয়েছে, ঠিক আছে? সুতরাং বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো। ফার্স্ট ওয়ানই বলি, ওজন বৃদ্ধির জন্য প্রথমে আপনাকে পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে। এখন বলতে পারেন যে ভাই, পানি তো আমার দেহে তেমন কোনো প্রোটিন দেয় না বা তেমন কোনো উপকার করে না। দেখেন, আপনার দেহের যে গ্রোথটা বৃদ্ধিতে কিন্তু পানি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য অনেকেই মনে করেন যে পানি এত খেলে তেমন কোনো উপকার নেই বা পানি খেলে আমাদের ওজন বৃদ্ধি পায় না। কিন্তু ওজন বৃদ্ধি পায় না, ওজন বৃদ্ধি পেতে সহযোগিতা করে। সুতরাং নিঃসন্দেহে আপনাকে প্রতিদিন 4 থেকে 5 লিটার পানি গ্রহণ করতে হবে, ঠিক আছে? অবশ্যই 4 থেকে 5 লিটার বা 10 থেকে 15 গ্লাস পানি গ্রহণ করতে হবে। এবং সেকেন্ড অপশন হচ্ছে প্রচুর প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। যে খাবারগুলোতে প্রোটিন রয়েছে, বিশেষ করে মুরগির মাংস খেতে পারেন, ডিম খেতে পারেন। সবচেয়ে ভালো গুড প্রোটিন হয়েছে ডিম। সুতরাং আপনি প্রতিদিন 3 থেকে 4টা ডিম গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার দেহকে অনেক বেশি সুস্থ রাখবে ডিম। অবশ্যই মুরগির ডিম হতে হবে, ঠিক আছে? এবং শাকসবজি জাতীয় পাশাপাশি খাবার গ্রহণ করতে হবে, কারণ আপনি প্রোটিন খাচ্ছেন। আপনি যদি শাকসবজি না খান, আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সৃষ্টি হবে না। আর দেহ যদি রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি না হয়, এটা আপনার জীবনের জন্য খারাপ প্রভাব বিস্তার করবে। এবং দিনে 5 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে, এটা আপনার দেহকে আলাদা একটা অনুভূতি দিবে এবং আপনার কাজের প্রতি অনেক বেশি আগ্রহ সৃষ্টি করবে, এবং এটা আমাদের দেহকে অনেক বেশি সুস্থ রাখবে। এবং রাতে ঘুমানোর আগে অন্তত 1 ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। এখন বলতে পারেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলো? বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে আপনি বাদাম রাখতে পারেন বা দুধ রাখতে পারেন। প্রতিদিন রাত্রে 1 গ্লাস দুধ খেয়ে ঘুমাতে পারেন, এটা আপনার দেহকে অনেক বেশি ক্লান্ত বোধ থেকে সুরক্ষা রাখবে এবং দেহের গ্রোথটা বৃদ্ধিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সবচেয়ে বেশি অপছন্দনীয় যে কাজটা আপনাকে করতে হবে, যেটা আপনি পছন্দ করেন বাট এটা আসলে কখনোই ভালো কাজ নয়, সেটা হচ্ছে ধূমপান। আপনাকে ধূমপান সম্পূর্ণ ছেড়ে দিতে হবে, কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটা আপনার দেহ, কিডনি, লিভারের মারাত্মক একটা ক্ষতি সাধন করে। দেখেন, প্রফেসর ডক্টর মুবিন খান বাংলাদেশের লিভার ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা, পিজি হসপিটালে অনেক অভিজ্ঞ একজন ডক্টর, প্রফেসর ডক্টর মুবিন খান। উনি আমি নিজে একজন পেশেন্টকে নিয়ে স্যারের কাছে গেছি, শ্রদ্ধা, অনেক ভালো একজন মানুষ। বাট উনি ওই পেশেন্টটাকে বলছে, আপনাকে কোনো মেডিসিন লাগবে না, আপনি এই যে খাবারটা, আপনি যে ধূমটা পানটা করেন, এটা সম্পূর্ণ ছেড়ে দেন, আপনার লিভারের সমস্যা ঠিক হয়ে যাবে। সুতরাং অবশ্যই আপনার জন্য এটা অনেক বেশি প্রয়োজন। সুতরাং ধূমপানকে সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটা আপনাকে অনেক বেশি সুরক্ষা দিবে, অনেক বেশি সুস্থ রাখবে, আল্লাহ তাআলা। এবং তার পাশাপাশি আমাদের যে খাবারটা খেলে আমাদের আমাদের দেহের জন্য ভালো এবং আমাদের সুস্থ শরীরকে অনেক বেশি সুস্থ রাখবে এবং একটু খাবারের ক্ষুধাটা বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে মোটিগার্ড এই ট্যাবলেটটা। এই ট্যাবলেটটা যারা 10 বছরের উপরের মানুষ, প্রতিদিন 3 বেলা সকাল বিকাল রাত খাবারের 30 মিনিট আগে খাবেন। এটা আপনার ক্ষুধা বৃদ্ধিতে সহযোগিতা করবে, পাকস্থলীকে অনেক বেশি সতেজ রাখবে, পাকস্থলী জ্বালা যন্ত্রণা থেকে সুরক্ষা রাখবে এবং খাবার খাওয়ার একটা প্রবণতা সৃষ্টি করে দিবে, যাতে করে আপনি যদি পর্যাপ্ত খাবার গ্রহণ করেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য ইফেক্টিভ ভূমিকা রাখবে। অর্থাৎ আপনার খাবার খাওয়ার যে ইচ্ছেটা, এটাকে অনেক বেশি জাগ্রত করে তুলবে, ঠিক আছে? সুতরাং এটা অনেক ইফেক্টিভ খাবার, কোনো সাইড এফেক্ট নেই। নিঃসন্দেহে আপনি এটা প্রতিদিন 3 বেলা খাবারের আগে খেতে পারেন। দামেও সাশ্রয়ী, মাত্র 45 টাকা পাতা, এক পাতা মেডিসিনের দাম মাত্র 45 টাকা। সুতরাং অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকায় মেডিসিনটা খাবেন এবং অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।